পবিত্র ঈদে মিলাদুন নবীর চান্দে, আল্লাহ পবিত্র রবিউল নূরের মাসে, এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আল্লাহ আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের কত মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত মা বোনেরা, ভাই বাবারা, প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তোমার সাইনসাই পাক দরবারে হাত বাড়ায়, আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা সবার জীবনের গুণাগুলা তুমি মাফ করে দাও, ও দয়াল। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবানু কাবা আব্দুল্লাহ খিয়ার দরবার আমার গাউসে পাকে দরবার আলা হযরতের দরবার খাজা গনিবিন আমাদের দরবার সহ চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম সহ যত হক্কানি রব্বানি পীর মাসের কাছে বিশেষ করে সাইন্স এর সিরকুট দরবারে আল্লাহ কুমিল্লা শহর কুতুব শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবার গাউসে মাজবানের দরবার শাহপুরের জমিনে নুরুদ্দিন বদিশে বাবার দরবার আব্দুল সুবহান আল কাদির ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সহ আল্লাহ সকল হক্কানি রব্বানি পীর মুর্শিদের দরবারে এই দৌলতপুরের ধন্য করে যিনি শুয়ে আছে হযরত আলতাফ আলী শাহ দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি না গো কার জানি মা নাই কার জানি বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাই আব্বার কবরে কবরে হাদিয়া কমুনার মঞ্জুর করে নাও। আল্লাহ যে বাবা নিজের রক্তরে পানি কই রাজকে আব্বা অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, জানি না কে জানি হাত বাড়াইছে কার মা নাই, আল্লাহ তাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এই মিলাদুন নবীর মাসের উসিলায় যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকে একটা ছেলে মিয়ার বাজারতে বাড়ি হাল্লা কান্দির পাড়ের গুমতি হসপিটালের পেছনে বাস করে, তার আম্মাটা অসুস্থ, ফোন করে দোয়া চাইছে, আল্লাহ তার আম্মাটারে শেফায়াত এলা কামেলা নসিব কর। আল্লাহ এমনভাবে যত সন্তানেরা মায়ের পাগল বাবার পাগল, ওই সন্তানগুলার কামাইর দিতে তুমি বরকত দান কর। আল্লাহ বিশেষ করে আমার একজন বোন ওনার সন্তানকে দিয়ে হাদিয়া পাঠাইয়া ওনার বাবা আওলাদ এবং জ্যাঠা ওনাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ এমনভাবে ওনার মনে কি আশা আমি জানি না, আল্লাহ আপনি অন্তরের খবর জানেন, আপনি অন্তরের পরিবর্তনকারী রে আল্লাহ। আল্লাহ আমার বোনটা যে জন্য দোয়া চাই ওনার বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ শিফা দান করে দাও, পরিবারের উপর খাস রহমত বরকত দান করে দাও। এ মসজিদ ম্যানেজিং কমিটির একজন ভাই ওনার সন্তান আছেন, ওনার জন্য দোয়া চাইছেন, আল্লাহ ওনার সন্তানটারে কবুল ও মঞ্জুর করেন, কাজে কর্মের মধ্যে বরকত দান করেন, সকল প্রকার অসুস্থতা দূর করে সুস্থতা নসিব করেন। আল্লাহ বিশেষ করে আমার একজন ছাত্রের আব্বা যান উনি হাজির হয়েছেন, ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছেন, আল্লাহ ওনারেও কবুল ও মঞ্জুর করেন। এ মসজিদে দূর দূরান্তের যত মুসল্লি এলাকার মুসল্লি প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক মা জননীরা দোয়া চায়, বিশেষ করে আমার একজন বাবা লন্ডনের জমিনে অসুস্থ আছেন, দোয়া চাইছেন, আল্লাহ আমার বাবা আবু সাইদ সাহেবরে তুমি শেফায়াত এলা কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী, আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবরের নাজাতের ফয়সালা করো, আমাদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিক ভাবে সহযোগিতা করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, আল্লাহ বিশেষ করে মসজিদের খতিবে মুকাররম খুরশেদের রাগবুর অপারেশন হয়েছে, দোয়া চায় আল্লাহ তারে শেফা
আজলা কামেলা নসিব করে মুসল্লিদের মাঝে ফিরে দাও। ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেকটা প্রবাসী রেমিটের যোদ্ধাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের কাজে কর্মের মধ্যে বরকত দান করে শরীর সুস্থতা নসিব করো। বিশেষ করে আজকে যারা মিলাদের ইন্তজাম করলো তাদের মনের নেক নেক আশাগুলো পূরণ করে আমাদের মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজে রাসূলুল্লাহ নসিব করায়েন। আল্লাহ মক্কা মদিনা না দেখা মরলে রুহুটা ঠান্ডা হবে না রে আল্লাহ, মক্কা মদিনা দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে আখিরি কালাম হিসেবে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।